নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টেক সাপোর্টের ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি আপনাদের কেন্দ্র সরকারের কয়েকটি প্রতিযোগিতার কথা জানাবো, যেগুলোতে আপনি খুব সহজেই অংশগ্রহণ করতে পারবেন এবং ওখানে যদি আপনি জয়ী হয়ে যান তাহলে আপনি বড় ধরনের আর্থিক পুরস্কার পেয়ে যাবেন। চলুন তাহলে প্রতিযোগিতাগুলো সম্পর্কে বিস্তারে জেনে নিই, কারা কিভাবে আবেদন করবেন। তার আগে বন্ধুরা, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল টেক সাপোর্টকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার জন্য ডান দিকে উপরে দেখুন সাবস্ক্রাইব বাটন রয়েছে, ওখানে ক্লিক করুন, সাবস্ক্রাইব হয়ে যাবে। চলুন তাহলে শুরু করা যাক। প্রতিযোগিতাগুলো সম্পর্কে বিস্তারে জানতে হলে mygov.in এই ওয়েবসাইটে আপনারা চলে যান, এখান থেকে আপনারা প্রতিযোগিতাগুলো সম্পর্কে বিস্তারে জেনে নেবেন। মূলত এখানে 6টি প্রতিযোগিতা এখন চালু রয়েছে। প্রথম 3টি প্রতিযোগিতা আইআরসিটি দ্বারা পরিচালিত হচ্ছে। 1 নম্বরে যেটি রয়েছে, আইআরসিটির জন্য ট্যাগলাইন তৈরি করা। এখানে আপনি একটি ট্যাগলাইন লিখে পাঠিয়ে দেবেন, আর ট্যাগলাইনটি যদি আপনার নির্বাচিত হয় তাহলে আপনি আর্থিক পুরস্কার পেয়ে যাবেন। আর্থিক পুরস্কার হিসাবে আপনাকে 50,000 টাকা পুরস্কার দেয়া হবে। আর কারা আবেদন করবেন? না, আবেদন করার জন্য সমস্ত ভারতবাসী আবেদন করতে পারবেন। আর এক্ষেত্রে আবেদন করার যে ডেট রয়েছে সেটি রয়েছে আপনাদের 31শে মার্চ 2018 তারিখের মধ্যে আপনাকে আবেদন করতে হবে। আর আবেদন করবেন কী মাধ্যমে? না, অনলাইনেই আপনাকে আবেদন করতে হবে। এই যে mygov.in ওয়েবসাইটটি রয়েছে, এর মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। 2 নম্বরে দেখে নিই, 2 নম্বরেওটি রয়েছে আইআরসিটির দ্বারা পরিচালিত প্রতিযোগিতা। এটি হচ্ছে গিয়ে আইআরসিটির জন্য লোগো ডিজাইন করা। প্রথমটি ছিল আইআরসিটির জন্য ট্যাগলাইন তৈরি করা, আর এটি হচ্ছে লোগো ডিজাইন করা। এক্ষেত্রেও আপনি একটি লোগো ডিজাইন করে আইআরসিটিতে পাঠিয়ে দেবেন, আর আপনার যদি লোগোটি নির্বাচিত হয় তাহলে আপনি একটি আর্থিক পুরস্কার পেয়ে যাবেন। এক্ষেত্রে দেখুন, আর্থিক পুরস্কার হিসাবে আপনি 1 লক্ষ টাকা জিতে যেতে পারেন যদি আপনার লোগোটি নির্বাচিত হয়। এক্ষেত্রেও আপনাকে কি করতে হবে? না, আপনাকে অনলাইনে mygov.in এই ওয়েবসাইটটির মাধ্যমে আপনাকে আপনার লোগোটি পাঠাতে হবে। আর এক্ষেত্রে আপনার ডেটটি রয়েছে 31শে মার্চ 2018 তারিখের মধ্যে আপনাকে পাঠাতে হবে। আর অবশ্যই এই ক্ষেত্রগুলোতে আপনার যে কন্টেন্ট, অর্থাৎ লোগো বলুন আর আপনার ট্যাগলাইন বলুন, সমস্ত কিছু আপনার নিজস্ব হওয়া দরকার। আপনি কোথাও থেকে কপি পেস্ট করে পাঠাবেন না, তাহলে আপনার ওটি গ্রহণ করা হবে না। 3 নম্বরে যে প্রতিযোগিতা রয়েছে সেটি হচ্ছে কয়েনে নিউ নেম, অর্থাৎ আপনি আইআরসিটির জন্য একটি নতুন নাম তৈরি করবেন। সেই নামটি যদি আপনার নির্বাচিত হয় তাহলে আপনি এক্ষেত্রেও আর্থিক পুরস্কার হিসাবে 1 লক্ষ টাকা পেয়ে যাবেন। এখানেও আপনি কিভাবে আবেদন করবেন? না, সমস্ত ভারতবাসী আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য এই mygov.in এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আপনাকে আবেদনপত্র পাঠাতে হবে, আর এই নেমটিও কিন্তু আপনার নিজস্ব তৈরি হতে হবে। আপনি কোথাও থেকে কপি করে পাঠাবেন না, তাহলে গ্রহণ করা হবে না। আর এক্ষেত্রেও ডেট রয়েছে 31শে মার্চ 2018 তারিখ পর্যন্ত। অর্থাৎ এই যে 3টি কন্টেস্টের কথা বললাম, এই 3টি কন্টেস্টই কিন্তু আইআরসিটির দ্বারা পরিচালিত এবং এদের ডেট রয়েছে 31শে মার্চ 2018 তারিখের মধ্যে আপনাকে পাঠাতে হবে। আর 4 নম্বর এবং 5 নম্বর যে প্রতিযোগিতাটি রয়েছে সেটি হচ্ছে দিয়ে আমাদের পরিচালিত হচ্ছে আইআরএসডিসির দ্বারা। আইআরএসডিসি অর্থাৎ ইন্ডিয়ান রেলওয়ে স্টেশন ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, এনারা এই প্রতিযোগিতাগুলো চালাচ্ছেন। আর প্রথম যে প্রতিযোগিতা রয়েছে এদের মধ্যে, অর্থাৎ 4 নম্বরে সৃজন প্রতিযোগিতা। সৃজন প্রতিযোগিতাতে কি, এখন আমরা জেনে নিই সৃজন প্রতিযোগিতা কি। সৃজন প্রতিযোগিতার মাধ্যমে আপনাকে আপনার একটি আইডিয়া কিংবা আপনার একটি পরিকল্পনা পাঠাতে হবে, যে পরিকল্পনাটি রেলওয়ের স্টেশনের উন্নতির জন্য কাজে লাগবে। সেক্ষেত্রে আপনার রেলওয়েটাকে সুন্দরভাবে সাজানো গোছানো বা পরিচালনা, যেখানে খরচ কম হবে, এই ধরনের একটি প্ল্যান আপনাকে পাঠাতে হবে। এই প্ল্যানটি যদি আপনার নির্বাচিত হয় তাহলে আপনি এখান থেকে কিছু পুরস্কার পাবেন। এক্ষেত্রে আর্থিক পুরস্কারের কতটা পরিমাণ দেওয়া হবে সেটি ঘোষণা করা হয়নি। এখানে আপনি একটি শংসাপত্র পাবেন এবং পরবর্তীকালে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা আপনি এই রেলওয়ে থেকে পাবেন। আর এক্ষেত্রেও কারা আবেদন করতে পারবেন? সমস্ত ভারতবাসীরাই আবেদন করতে পারবেন। আর আবেদন করার জন্য আপনাকে এই অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে, mygov.in ওয়েবসাইটের মাধ্যমে। আর আবেদনের জন্য যে ডেটটি রয়েছে দেখুন, 27শে মার্চ 2018 তারিখের মধ্যে আপনাকে আবেদন করতে হবে। এক্ষেত্রেও আপনার যে প্ল্যান, অর্থাৎ আপনার যে আইডিয়াটি নিজস্ব হতে হবে, কোথাও থেকে কপি পেস্ট করে পাঠালে চলবে না। চলুন তাহলে 5 নম্বর যেটি রয়েছে, 5 নম্বরেরটিও আমাদের এই যে আইআরএসডিসি রয়েছে এনাদেরই প্রতিযোগিতা। এদের জন্য 5 নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে লোগো অ্যান্ড পাঞ্চ লাইন ক্রিয়েশন। এক্ষেত্রে আপনি আইআরএসডিসির জন্য একটি লোগো এবং পাঁচ লাইন আপনি তৈরি করবেন, তৈরি করে অনলাইনে পাঠিয়ে দেবেন। আর যদি আপনার লোগো এবং পাঁচ লাইনটি নির্বাচিত হয়
অর্থাৎ আপনি যদি জয়ী হন তাহলে আপনি এক্ষেত্রেও কিছু আর্থিক পুরস্কার পাবেন। এক্ষেত্রে আর্থিক পুরস্কার হিসাবে আপনাকে 75,000 টাকা পুরস্কৃত করা হবে এবং অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে। এক্ষেত্রেও কারা আবেদন করবেন, না সমস্ত ভারতবাসী আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য এই অনলাইনে mygov.in ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আর আবেদনের দেখুন সীমা অর্থাৎ ডেটটি রয়েছে 27 মার্চ 2018 তারিখের মধ্যে আপনাকে পাঠাতে হবে। এক্ষেত্রেও কিন্তু এই যে লোগো এবং আমাদের পাঁচ লাইন, এটি কিন্তু আপনার নিজস্ব তৈরি হতে হবে, কোথাও থেকে কপি পেস্ট করে পাঠালে চলবে না। চলুন তাহলে 6 নম্বর অর্থাৎ শেষে যে প্রতিযোগিতাটি রয়েছে সেটি সম্পর্কে আমরা জেনে নিই। শেষে যেটি রয়েছে সেটি একদম আমাদের ইন্ডিয়া রেলওয়ে দ্বারা পরিচালিত হচ্ছে। ইন্ডিয়ান রেলওয়ে এই প্রতিযোগিতাটি করাচ্ছেন। এই প্রতিযোগিতাটি কি না, ফটোগ্রাফি উইথ রেলওয়ে কম্পিটিশন। আপনাকে কিছু ছবি তুলতে হবে, রেলওয়ে সম্বন্ধীয় কিছু ছবি তুলতে হবে। সেই ছবিগুলো আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে ইন্ডিয়া রেলওয়েতে পাঠিয়ে দেবেন, আর যদি আপনার ছবিটি নির্বাচিত হয় তাহলে আপনি কিছু পরিমাণে আর্থিক পুরস্কার পেয়ে যাবেন। এক্ষেত্রে দেখে নিই আর্থিক পুরস্কারের কথা কিন্তু এক্ষেত্রে বলা নেই। এখানে লেখা রয়েছে আপনি কিছু এক্সাইটিং পুরস্কার পাবেন। এক্সাইটিং পুরস্কার অর্থাৎ আপনি আকর্ষণীয় পুরস্কার পাবেন। কত পরিমাণে টাকা বা অন্যান্য কিছু দেওয়া হবে সে সম্পর্কে বিস্তারে এখনও পর্যন্ত জানানো হয়নি। আর এক্ষেত্রে বলে দিই কারা আবেদন করবেন, না সমস্ত ভারতবাসী আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য আপনাকে অনলাইনেই আবেদন করতে হবে, mygov.in এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। আর আবেদনের যে ডেট রয়েছে সেটি হচ্ছে 26 ফেব্রুয়ারি 2018 তারিখের মধ্যে আপনাকে আবেদন করতে হবে। আর আবেদন যে করবেন, যে ফটোটা আপনি পাঠাবেন সেটি অবশ্য আপনার নিজস্ব হতে হবে, অর্থাৎ আপনার নিজের তোলা ছবি হতে হবে, অন্য কারো ছবি আপনি পাঠাবেন না, তাহলে আপনার আবেদনপত্র গ্রহণ করা হবে না। বন্ধুরা, এই ছিল আমাদের সরকারের দ্বারা পরিচালিত কয়েকটি প্রতিযোগিতা যেখান থেকে আপনি অনেক পরিমাণে আর্থিক পুরস্কার জিততে পারেন। আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে। কাজে লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আর আমাদের চ্যানেল টেক সাপোর্টকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকের জন্য এই পর্যন্ত। আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।